হাই বন্ধুরা, এই দেখো আজকে কাকিমো নাম দেখাবো। এই যে এখন এটা হচ্ছে আজকে আগস্টের 2 তারিখ, আজকে হচ্ছে আগস্ট মাসের দুই তারিখ, মানে এই টাইমে এরকম ছোট জালি, মানে আমাদের পশ্চিমবঙ্গের আবহাওয়ায় কোনো আম থাকবে না কাটিমন বাদ দিয়ে, সব আম মানে পেড়ে শেষ আসবে, মানে ফজলি, রানী, বোম্বাই, সাদুল্লা, ল্যাংড়া, ফ্যাংড়া কিছু থাকবে না। এই যে এই আম আবার নতুন করে যে জালি আসলো, কেবল এখন 100 গ্রাম করে ওজন হয়েছে। এই যে 300 গ্রাম হবে না, এটা তার একটু কম হবে। এই যে কত সুন্দর এখন ছোট জালি, এগুলা ছোট আবার তারও ছোট। এই যে এটা পরে এসছে আবার মুকুল হয়েছে, তার কিছুদিন আগে এটা এসছে, ওগুলোর কিছুদিন আগে এটা, বিভিন্ন স্টেপে কাটিমন আম পাকলে বিশাল সুস্বাদু, সত্যি অসাধারণ মিষ্টি হয়। আর মানে আমরুপালি রকম মিষ্টি, আমরুপালি থেকে বেশি মিষ্টি। কাটিমন যে একবার খাবে বলবে আর অন্য আমার কিছু দরকার না, বিশাল মিষ্টি হয়, খাতেও দুর্দান্ত টেস্ট। আর আঁঠিটা একবারে কি বলবো, খুবই পাতলা, একদম একদম পাতলা সরু আঁঠি হয়। আর মানে এর এ আমের 95% মানে কি বলবো, 90-95% খাওয়া যাবে, মানে 5% আঁঠিতে আর খোসাতে 5-10% বাদ যাবে। এই যে আমি বৈশিষ্ট্যগুলো দেখাই, এই যে তারও কিছুদিন আগে এগুলা এসছে। এই যে এই আমগুলো কত সুন্দর এখন সাইজ হয়েছে, প্রায় 250 করে, 4টাতে চোখ বন্ধ করে কেজি, এটা এটা মোটামুটি 200 হবে। এই যে এটা 250 চোখ বন্ধ করে, এই যে কি মোটা আম, এই পাকাতেও মিষ্টি কাঁচাতেও মিষ্টি, মানে কাঁচাতে তো মিষ্টি মিষ্টি, পাকাতে আরও বিশাল মিষ্টি হয়। এটা কাঁচা মিঠের মতো, কাঁচাতেও মিষ্টি এই আম বাবা। এই যে এখন আগস্ট মাসের এই যে 2 তারিখে এখন এই যে ফলন আমরা মানে আম খেতে পাবো, পাকা আম এখন খেতে পাবো, এরকম জালি ধরছে, একদম ভরপুর ঠান্ডা যখন হয়, বিশাল ঠান্ডা ওই টাইমে দেখো বন্ধুরা, কিন্তু আমরা আম খেতে পাবো। এই আম কাটিমন সবাই বন্ধুরা বাড়িতে কিছু না হলে একটা করে লাগানো উচিত, কারণ অফ টাইমে আম, তারপরে আচার, মানে আমের চাটনি বলে ভাবতে হবে না, খাওয়া হয়। আর মেন হচ্ছে গাছপাকা আম এই যে ঠান্ডার টাইমে খেতে পাবো, বিশাল ব্যাপার একটা। আর আমটা তো বিশাল মিষ্টি হয়, অন্য কোনো আমি পারবে না এই আমকে, যেমন আম্রপালি কিছু টিকবে না এর কাছে, কাটিমন যে একবার খাবে অন্য আম কেউ খাবে না, বিশাল মিষ্টি কাটিমনটা। এটা অল টাইম কাটিমন থাইল্যান্ডের। এই যে এখানে স্টেপে, তারপরে এই যে গোটা গাছটাই দেখাচ্ছি আমি, এই যে এগুলা তো মুকুল এসেছিল কিছু, অযত্নের অভাবে যত্নের অভাবে ঝরে যায়, এরকম মুকুলগুলা ভেঙে দিতে হয়। তারপরে যে এখানে আবার তারও কিছুদিন পর এসছে, এই যে এখানটা আম পাড়া হয়েছে, এরকম করে এরা সিজনে তো আম প্রচুর পেড়ে খেলাম। আবার এই যে এখানে সব আম পেড়েছে, ছেলে পেলেও এক একটা করে পাড়ে। আর এই যে এই যে এগুলা সব আম পাড়া হয়েছে, যে মুকুলেরই ছিল, আবার এখান থেকে বের হতে লেগেছে, আবার নতুন করে বার হবে, আবার আম ধরবে। এই গাছটা যদি দেখানো যায়, এটা ছোট ছোট গাছ, এই যে আমার সমান মোটামুটি 5-5.5 ফুটের গাছ, 5 ফুট থেকে 5.5 ফুট, কিন্তু এরই মধ্যে আম দেখা মানে ধরা দেখি একবার অসাধারণ লাগছে। এই যে আর এখনকার এই অফ টাইমে আম খেতে কার না ভালো লাগছে, সিজনে তো আম সত্যি বলতে গেলে খাতে পাওয়াই যায়, মানে কোথায় যে দামি হোক না কেন সিজনে একটা আম ওটা পাওয়া যায়, কিন্তু এই যে অফ টাইমে এত সুন্দর সুন্দর একটা আম, কাঁচাতে পাকাতে মিষ্টি, চাটনিও করে খাওয়া হবে, গাছ পাকা তো বিশাল মিষ্টি। এই আম বন্ধুরা বাড়িতে তোমরা কিছু না হলে ছাদে অন্তত যদি 2টি 1টা করে লাগানো যায়, তাও 12 মাস আম খেতে পারবে। বা আর যদি মাটিতে জায়গা আছে তাহলে তো বিশাল ব্যাপার হয়ে গেলো, মানে কি বলবো, একদম এটা একটা আনন্দের মতো জিনিস হয়ে গেলো। এই গাছ একটা লাগিয়ে যদি হয় বাড়ির উঠানে বা বাড়ির সাইডে, বাড়ির আঙিনায় ছোট জায়গা আছে, কিছু না হলে কাটিমন 2টে লাগালো, ওরে বাপরে বাপ, অফ টাইমে আম হবে, দেখতে খেতে অসাধারণ। হয়তো বন্ধু আত্মীয় স্বজন বেড়াতে আসলেও এই পাকা আমটা এমন টাইমে পাকলে দেখা আছে, কেটে দিতে পারলো, কি না আনন্দ অফ টাইমে। আর এখন তো পুরো আমের কোনো সিজনই নাই, এখন এই যে আগস্ট মাসের 2 তারিখ, এখন কোনো আমের বংশই নাই, একদম সব শেষ। আবার এখন আমার দেখা আছে গাছে এরকম বড়, এরকম বড়, আবার ছোট সব রকম। এই যে এই আমগুলো যদি দেখানো যায় এগুলো আরও বড়, এই যে সব 200-250 করে ওজন। আর আমের মানে অফ টাইমে এখন বর্ষা টাইম, তা আমের গেটআপ কোয়ালিটি কালারই অসাধারণ, কোনো মানে ওই যে আমের ডিসপুট থাকবে ওইসব কিছু নাই, যে মানে কালারটা দেখতে আমার অসাধারণ লাগছে, আমের এক একটা গেট আপ কোয়ালিটি। এই যে এখানে সানলাইট পড়ে তাই এই যেটা একদম কালারিং হয়ে আসছে। এই আমটা মোটামুটি 300 হয়ে যাবে, এই যে কতক্ষণ আমটা দেখলি বোঝা যাচ্ছে, এই যে একটা হাতের তেলের সমান, এই যে কতক্ষণ মোটামুটি 1-2-3-4 ইঞ্চি আমটা এখন আরাম করে চোখ বন্ধ করে, এই যে
হাতের তেলের সমান, অসাধারণ। আর কম মোটা হাতের মুঠে তাড়ছি না, এমটা মোটামুটি 300-400 হেসবে, কি সুন্দর। আর বিশাল মিষ্টি, মেন হচ্ছে মিষ্টি, তারপরে অফ টাইমে আম খেতে পাওয়া যায়, সেটি আমাদের বিশাল আনন্দ, একদম আনন্দ বলতে গেলে একটা গর্ব যে অফ টাইমে এরকম এত সুন্দর সুন্দর একটা খাবার জিনিস। সিজনে তো পাওয়াই যায় সব কিছু, তাই কি না বন্ধুরা বলো? কিন্তু এই যে অফ টাইমে এত সুন্দর অসাধারণ আমের, দেখো কালারটা একদম অসাধারণ, কোনো ডিসপুট নাই। তাও তো আমি কোনো স্প্রে ফিসপ্রে কিছু দিতে পারি না, মানে এই এই মাঠটা একটু দূরে, তাই সব টাইমে আসা হয় না, সত্যি বলতে গেলে এটাই কথা। এই যে যেমন গোড়াগালায় তো আমার ঠিকভাবে লিড়ানো হয়নি, তাই অযত্ন, তাই এত সুন্দর। যদি ভালো করে এই লিড়ান ফিড়ান করে রাখে, আর যদি যত্ন করে একটু সার বিষ, তারপর একটু একটু হচ্ছে ওই খোল পচা টোল পচা যদি দেয় না গুঁড়ায়, একবারে গাছের বিশাল গ্রোথ হবে, আর বিশাল আম ধরবে, বিশাল একবারে কী বলবো, আর ডাল সব নুইয়া পড়ে। এসব আমার একটা টিকতো, ওখানে 5-6টা করে হতো, সব ওই যে মুকুল টুকুল আসে তখন কোনো স্প্রে করা হয় না, পোকার জন্যে বা মুকুলের মানে দাঁড়ানোর জন্য একটু কোনো ভালো ভিটামিন টিটামিন ওসব কিছু স্প্রে করা হয় না। তাই দেখো কি সুন্দর আমের গেট আপ কোয়ালিটি হয়েছে, আর এই আমটাও অনেক লম্বা, এই যে এটাও মোটামুটি 250 আরাম করে হবে। এই যে আবার একই গাছে, এই যে মোটা, আবার এই যে একই গাছে, এই যে ছোট জালি, এগুলো আবার দেখা আছে যে এক দেড় মাস পর এগুলো আবার রেডি হবে, তাহলে পুরো অফ টাইম হয়েছে, তখন খেতে পাওয়া যাবে। আর কি যে মজা, একদম মানে কি বলে ভারী মজা সত্যি, অফ টাইমে এরকম সুন্দর সুন্দর আম খেতে অসাধারণ লাগে। আর এই কাটিমন আম সবাই আমাকে তো প্রথমে কত কি বলেছিল যে হবে না, ওই অফ টাইমে মানে 12 মাসে বা এরকম টাইপের আম হয় বা মিষ্টি হয়, তো সত্যি এখন তারা আর মানে কেউ ই করে না, কি বলবো, লজ্জা পায়। এই যে কত সুন্দর হয়েছে, আবার এইখানটায় দেখা আছে যে এখানে একটা ছোট আম আছে, এই যে ওফ, এই আমটা তাঠ আমার পুরো মুখে পড়লো, জানি না মুখের অবস্থা কি হবে। তা আমি ভিডিওটা বন্ধুরা এই অবধি শেষ করছি, কারণ আবার আমি নেক্সট ভিডিওতে আমি দেখাচ্ছি অবশ্যই, ভিডিওটা একটু এখন দাঁড়ানো হবে, মানে মুখে আঠা পড়েছে, নাহলে সব মুখ পুড়ে যাবে। তো নেক্সট ভিডিও আমি একটু পর দেখাচ্ছি, একটু পর। হ্যাঁ বন্ধুরা, আবার চলে আসলাম, এই দেখো কিছু মনে করো না খারাপ, কারণ এই আমের আঠাটা একদম ডাইরেক্ট চোখে এসে পড়েছিলো, একটু গালে মালে পড়লো, কারণ আম মানে খেতে যত সুস্বাদু এর আঠাটাও কিন্তু খুব ক্ষতিকর, মুখে টুখে পড়লে কিন্তু পুরো পুড়ে দাগ হয়ে যায়। আর মেন হচ্ছে চোখে পড়েছিলো, চোখে পড়লে খুব ক্ষতিকর, ওটা একটা অ্যাসিড টাইপের জিনিস, গালে মালে পড়লে কিন্তু সব দাগ ভেজে পুড়ে যায়, তো তার জন্য ধুয়ে আসলাম, দুঃখিতের জন্য আমি কিছু মনে করো না, কারণ ভিডিওর মধ্যে এরকম একটা কিছু দেখতে হচ্ছে। তো নেক্সট আবার দেখা আছে আমি অন্য গাছ, এই যে এখানটায় যদি দেখানো যায় এই গাছটা কিন্তু বিশাল আম হয়ে দিল, তার জন্য এখন কম হয়েছে, আর কিছু বাদ দিয়ে আবার প্রচুর আম আসবে। যদিও দেখাচ্ছি এইখানে একটা আম আছে, এই গাছটা একটাই আম আছে, কিন্তু অসাধারণ মানে কালার গেট আপ। এই গাছটা আমি খুব বেশিক্ষণ দেখাচ্ছি না, কারণ এখানে একটা গাছ দেখাচ্ছি, এই যে আম দেখাচ্ছি, অসাধারণ গেট আপ কোয়ালিটি, কালারটা আলাদা। আর অফ টাইমে এরকম আম পাওয়া মানে বিরাট ব্যাপার, খেতে বিশাল সুস্বাদু আর মিষ্টি। এই যে এই আম দুটোতেই কিন্তু প্রায় যখন আর একটু মোটো হয়ে যাবে দুটোতেই আরেকবার চোখ বন্ধ করে হাফ কেজি, এই যে মানে 4টাতে কেজি। আর এটা কাটিমন বন্ধুরা, অল টাইম থাইল্যান্ডের কাটিমন, এই যে আবার মুকুল বের হচ্ছে, যে দেখানো যায় ভালো করে ক্যামেরায়, মানে কোনো 2 নম্বর গি না, এই যে মুকুল বের হচ্ছে আবার, এই যে মুকুলটা যদি দেখানো যাচ্ছে কি জানি না ক্যামেরায়, এই যে এনে মুকুল বের হচ্ছে এটা, তারপরে এই যে এখানে একটা মুকুল বের হচ্ছে, এই যে মুকুল বের হচ্ছে, এখানে আম ধরে আছে, আবার অলরেডি এখানে একটা মোটা আম আছে, এই যে এই যে অসাধারণ কালার আমের, সাইজ অসাধারণ, সব কিছু অসাধারণ। নেক্সট আবার অন্য গাছে চলে আসি আমি, এখানে প্রচুর গাছ লাগানো আছে, এই যে এই আমগুলো মানে গেট আপ কোয়ালিটি অসাধারণ। আর অফ টাইমে কাটিমন্ডে একটু শেপটা হালকা একটু অন্যরকম হয়, এই গাছটাই তো বিশাল ব্যাপার, এই যে একটু এর থেকে একটু ছোট, আর তাদের থেকে একটু ছোট, এগুলো আরও পরে এসছে, এই যে এগুলো মোটামুটি এখনও 2 মাস চোখ বন্ধ করে মানে পাকতে রেডি হতে 2 মাস, এই যে ছোট জালি 2 মাস মানে এটা আগস্ট, তারপর সেপ্টেম্বর অক্টোবর মাসের দিকে এটা পাকবে, মানে কি সুন্দর একটা ব্যাপার না, অসাধারণ ব্যাপার। এই যে এই দিকে ছোট ছোট জালি সব রকম, 1, 2, 3, 4 এটা ঝরে যেতে পারে, এই যে আমি বুঝতে পেরেছি এটা ঝরে যাবে, কারণ ও কেমন হয়ে গেছে, আর এগুলো হয়তো টিকে যাবে, অসুবিধা নাই। যে এখানে 3টা আম আছে, আবার এই যে মুকুল, এই যে ছোট ছোট কুড়ি চলে এসছে আবার আমে,
এই যে সব মুকুল ঝরছে, মানে বর্ষায় স্প্রে করা নাই কোনো সাপ ফাঙ্গি সাইড বা অন্যান্য কিছু। এই যে এখানে আবার এখন মুকুল, এইগুলাই মুকুল বের হয়েছিল, এটি টিকে নেই, এনে ছোট জালি। এই যে তারপরে আমি চলে আসি আরো, এই যে তা এটা আবার সবার ইচ্ছে মোটা, এটা আর হয়তো কদিন, খুব অল্প দিনের মধ্যে এটা পাকবে, কারণ এটা প্রচুর ওয়েট হয়ে গেছে, প্রচুর আমটা লম্বা, প্রচুর মোটা আমের সাইজ, যেটা কোয়ালিটি গেলায় অসাধারণ। আর এই আম একটা যদি একটা বাচ্চা যদি খেতে পাই তো কি বলবো, কি যে শান্তি, কি যে আরাম, একটা আম এত সুন্দর। গাছপাকা আম খেলে একদম মানে কি বলবো, সত্যি বলতে গেলে জীবন মনে হয় সার্থকপূর্ণ সব কিছু থেকে সত্যি। এই যে এত সুন্দর আমগুলা গাছপাকা খেতে অসাধারণ লাগে। আর কাটিমন আম যে বাচ্চা বা বয়স্ক যেই হোক না কেন, যে একবার খাবে বলবে যে কাটিমন আমি আমার চাই। এই যে এটা আবার পরে স্টেপে এসছে, কি সুন্দর, তিনটাই একবার অসাধারণভাবে হয়েছে। এখানে আর একটা ছিল হয়তো এখানটাই ঝরে গেছে। এই যে তারপর এখানে আমি দেখাচ্ছি এগুলো আরও কত মোটা, এই যে ওই আমটার মতো মোটা মোটা, এইগুলা প্রথমের দিকে এসেছিল, এইগুলার প্রথমে। এই যে এখন অক্টোবর মাসের আজ 2 তারিখ, অক্টোবর মাসের, এই যে অক্টোবর মাসে এত সুন্দর সুন্দর আম পাওয়া মানে বিশাল ব্যাপার। এই যে আমগুলা যদি একটু যদি ক্যামেরায় কাছ থেকে দেখানো যায়, এই যে কালার গেট আপ কোয়ালিটি অসাধারণ প্রত্যেকটা আমের। এই যে এখন দেখাচ্ছি গাছটা, আমি পুরো দেখানোর চেষ্টা করি। গাছটাও খুব বেশি বড় না, তাও প্রচুর মুকুল এসছে, জাবা মুকুল আসতে লেগেছে। এই যে যদি মুকুল দেখানো যায়, এই যে এখানে একটা ডালে মুকুল, দুটো ডালে, তিনটে ডালে মুকুল আসছে, তিন জায়গায় মুকুল আসছে। তাহলে এখানে গাছটায় 1, 2, 3, 4 আম আছে এখানে, 4 আর 3 = 7, 1 = 8, 9 = 10, 11 = 12, 13 = 15, 16 = 17, 17টা আম আছে এই একটা গাছে। তাহলে অসাধারণ একটা ব্যাপার। নেক্সট আমি আরও চলে যাবো অন্য গাছে, এই গাছের পর পর এই গাছগুলো দেখানো হবে। এটা দেখানো যায় যে যেমন যদি দেখানো যায় এটা, এটা যদি একটু ছায়া পড়ে তার জন্যে কলা গাছ আছে, ওই যখন একটা আম ধরে আছে এখানে, এখানে একটা কত সুন্দর এনে ঝরে গেছে। এই যে বেশ কিছু যে জালি ঝরে গেছে, এই যে এখানে 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 অসাধারণভাবে এই আমগুলো হয়ে আছে মুকুল। আর বন্ধুরা এগুলা কিন্তু ভেঙে দিবে অবশ্যই, এই যে ভেঙে দিলে আবার মানে প্রচুর আবার এখান থেকে নতুন বাট বের হবে, ওখান থেকে তখন আবার ওই মুগুল চলে আসবে। এই যে এগুলা ভেঙে দিতে হবে, এখান থেকে একদম প্রচুর বের হবে, এগুলা রাখলে হবে না, কিন্তু একটু কষ্ট করে ভেঙে দিলে দারুণ হবে। এই যে আমের আম হয়েছিল, সব ছোটো দিয়ে ঝরে গেছে, এগুলো এগুলো ভেঙে দিলে না দারুণ, এখান থেকে আবার প্রচুর আকারে নতুন ডালপালা বের হবে আর প্রচুর আম ধরতে লাগবে আবার। এই যে কষ্ট করে এগুলো যদি একটু ভেঙে দেওয়া বন্ধুরা খুব ভালো, একটু কষ্ট করতেই হবে। এই যে এই এই ডালটা যেমনি, এটা তখন সে আমের আঠাটা পেরিয়ে গেলো, এই ডালটা যেমনি ছেটে দিলে এর ওখান থেকে নতুন বাট বেঁধে একদম প্রচুর আকারে ই আম হবে। এই যে এই গাছটায় যদি দেখানো যায়, এখানে দেখো দুটো আম কি সুন্দরভাবে হয়েছে, যখন পাকবে গাছপালা খেতে পাবো, ও কী যে মানে একটা ভালো লাগার ব্যাপার। আর এখন এই অফ টাইমে আম এখন খেতে পাবো, দেখা যাচ্ছে 1 মাস বাদ দিয়ে পাবো, আরও 2 মাস বাদ দিয়ে পাবো, ভরপুর ঠান্ডা টাইমে আবার পাবো মুকুল আসবে। শুধু এই যে এখানে এখানে যেমন দুটো গালি পিঠে আছে, এই একটু সব আওতা তো মানে একটু ছ্যামা, তার জন্যে এখানটায় খুব ভালো হচ্ছে না গাছগুলো। এরপর আমি আরও আসছি আরও অন্যান্য গাছে দেখাচ্ছি, এই যে এখানটায় যদি দেখানো যায় এই গাছটা আম, ওরে বাপরে বাপ, এখানটায় তো টানা রোদ ফুদ পাই সব কিছু, তার জন্য এই আমটা এত সুন্দর গেট আপ কোয়ালিটি হয়েছে। এই ডালগুলো যেমনি মুকুল এসছে বন্ধুরা, এইভাবে ছেটে দিবে, এটা কিন্তু গাছের একটা পরিচর্যার ব্যাপার আছে। এবার ছেটে দিলে এখানে নেক্সট কিন্তু প্রচুর ডালপালা এরকম নতুন বের হবে, তখন মুকুল চলে আসবে। এই যে এই আমগুলো যদি দেখানো যায় বন্ধুরা, শুধু কালারটা দেখো, মানে আমের কালার গেট আপ কোয়ালিটি দেখো, কি সুন্দর কালারটা, অসাধারণ লাগছে কালারগুলো দেখতে আমের। যদিও ক্যামেরায় কেমন দেখানো যাচ্ছে আমি জানছি না, এই যে একটা আমের গেট আপ কোয়ালিটি আলাদা, একবার অসাধারণ কালার। গাছপাকা যখন এইসব আম খেতে পারবে, কি যে সুস্বাদু, আর কাটিমন আম যে একবার খাবে অন্য কোনো আমি খেতেই চাইবে না, এত সুন্দর মিষ্টি। এই যে আর কালার সাইজ গেট আপই আলাদা এক একটা আমের। এই যে কাটিমন বন্ধুরা তোমরা বাড়ির উঠানে হলেও একটা হলেও লাগাবো, আমি বলবো, আমি সাজেস্ট দিব অন্যান্য আমের থেকে। এই যে 12 মাসি ভ্যারাইটি খুব মিষ্টি, এই যে এখানে যেমন থোকায় 3টে আছে, অসাধারণভাবে 3টে টিকে গেছে আর মোটা মোটা হয়ে গেছে, আর এখন ঝরার কোনো ই নাই, মোটা হয়ে গেছে। এই যে এখানে 3টে আছে, এইদিকে এখানটা একটা আছে যেমন, এই যে সব অফ টাইমে আম, কাঁচা তো মিষ্টি, পাকা তো মিষ্টি, খেতে খুব সুস্বাদু। আর এ বন্ধুরা এই আমটা যেমন কিছু বৈশিষ্ট্য আমি বলি দু একটা, এই আমটা পেড়ে যেমনি ঘরে মোটামুটি 10-15 দিন অবধি রাখা যাবে,
10-15 দিন, কিন্তু আম পচবে না একদম, আমটা শুকিয়ে একবার বিশালই আরো বেশি মিষ্টি হবে, কিন্তু পচবে না। 10-15 দিন চোখ বন্ধ করে অনায়াসে রাখা যাবে ঘরে। এখানে এখানটা যেমনি তিনটে ধরেছে ছোট গাছ, তাও তিনটে, এই যে কি সুন্দর ভাবে ধরেছে। এই গাছটার পর আমি নেক্সট দিকে ধরে দিই, আমার আবার এখানটা দেখা যাচ্ছে ছোট্ট একটা গাছ, আমরা সাই দেখে অসাধারণ মাথাটা ছোট গাছ, তাই যে কত মোটা মোটা আম, আমি বাবা মাসি কাটিমো নাম এইটুকু গাছ আমি কতই দেখালাম। এই যে এটা যেমনি ভেঙে তো, এটা কিন্তু গাছের একটা পরিচর্যার ব্যাপার, তার জন্য আমি আরও দেখাচ্ছি ভিডিও, হয়তো সবাই জানেন এগুলো থাকলে, কিন্তু তাড়াতাড়ি মুকুলটা বের হবে না, পাতা বের হবে না, প্রচুর লেট হবে। আর এটা যদি ভেঙে দেওয়া যায় বা কেটে দিলে আরও ভালো, কেটে দিলে আরও ভালো। এই যেমনি এখান থেকে এইসব ছোটোবেলা এগুলো কেটে দিতে পারলে আরও ভালো, ভাঙার থেকে কেটে দিয়েও ভালো। এই যে এখানে একটাই আম আছে, বাপরে বাপ কি সুন্দর সাইজ, আর একটু যদি কালার গেট আপটা দেখানো যায় আমের। এই যে যখন পাকবে অসাধারণ লাগে আমটা, কাটিমন আম, বারোমাসি থাইল্যান্ডের কাটিমন, বিশাল মিষ্টি। চাইলে তোমরা এই গাছ এখনই যদি অর্ডার করো এখনই পেয়ে যাবে, যত দূর থেকে অর্ডার করলে বন্ধুরা কোনো অসুবিধা নাই, অনলাইন তারপরে অফলাইন বা বাসের সব আমার গোটা, মানে কী বলবো, যত দূর থেকে অর্ডার করবে তত দূরই পৌঁছে যাবে, কোনো অসুবিধা নাই, ট্রেন বা সব কিছুতে আমার চলে যায় অনেক দূরে দূরে। তো বন্ধুরা চাইলে যখন তখন অর্ডার করতে পারো, নার্সারি খোলা থাকে আমার সকাল 7টা থেকে রাত 10টা পর্যন্ত, যে কোনো টাইমে আমাকে কল করে বন্ধুরা তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। এই যে আমি ফোন নাম্বার বলেছি, এই যে তারপরে না আরও যদি দেখানো যায় একটা ছোট্ট জালি, এই যে এই জালিটা কিন্তু এখনও 2-2.5 মাস লাগবে রেডি হতে, কেননা 2-2.5 মাস পর আবারও আম খাইতে পাবো, মানে বারবার শুধু আম দিতেই থাকবে। এই গাছের বন্ধ হয় না, ছোট মুকুল বের হবে, হয়তো একটু জালি, তার থেকে একটু মোটা জালি, তার থেকে একটু মোটা, কোনোটা আম পাকছে, কোনোটা আম আঠি তৈরি হচ্ছে, এরকমভাবে এই আম স্টেপে স্টেপে হয়। তো বন্ধুরা আমি ভিডিওটা আর বাড়াচ্ছি না, এবার শেষ করছি। আর আমার ফোন নম্বরটা বলেছি 90-64-15-37-95, এটা রাজীব নার্সারি। আর নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।